মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে? সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই। পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা। যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাহলাম, আপনি জানতে চেয়েছেন সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন আপনি, স্বাভাবিকভাবে দোয়া করবেন। এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর বারের কাছে মনে মনে দোয়া করবেন, মুখে মুখে মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকসারুমা আকরাবুমা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়, যার কারণে ফাকতিরু ফিহি মিনাদ দোয়া, তোমরা সিজদা যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বিশেষ করে চাইবে। এই জন্য সিজদা বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া হাদিসে বর্ণিত দোয়া মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং ওলামাদের মত। যদি অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন, এবার কারো দ্বিমত নেই। আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন, আল্লাহ তালা যদি মনে খবর রাখেন সেটিও জায়েজ রয়েছে। রাবেয়া বশ্রী বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে, যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয়, ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি আমি, সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয় সেভাবে আমি ধুয়েছি, তারপরে দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মা স্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায়। আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। খাদিজা নিজুম, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন, এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয়। ফর এক্সাম্পল, তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ, যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো, ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন, তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লায়াক লুয়ান নার জরুরি। আমরা অতীন হাদিসে আসছি, একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না, এটি গুনাহের কাজ। কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে।